রাসুল্লাহ সাল্লা সাল্লামকে ফ্রান্সের প্রধানমন্ত্রী অবমাননা করায় গোটা বিশ্বের সকল মুসলিম তৌহিদি জনতা এখন ফ্রান্সের সকল পণ্য বয়কট করছে আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনিও সকল ফ্রান্সের সকল পণ্য বয়কট করুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার ইমানকে আরও শক্ত করিয়ে দিবে রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম প্রত্যেক মুসলমানের করিজার টুকরা মুসলমান নিজের জীবন দিয়ে দিতে পারে রাসুল্লাহ সাল্লি সাল্লামের জন্য তার ভালোবাসায় সিক্ত পুরা বিশ্বের সকল মুসলিম জাতি সেই রাসুল্লাহ সাল্লি সাল্লামকে যখন ফ্রান্সে অবমাননা করা হয়েছে তার চিত্র কার্টুন বানিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে তখন গোটা বিশ্বের সকল মুসলিম তৌহিদ জনতা একত্রতা হয়ে একতাবদ্ধ হয়ে সকলেই এই ফ্রান্স সরকারকে বয়কট করছে এবং যে দেশের দেশে এই ফ্রান্সের পণ্য বিক্রয় করা হয় সকল কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে আপনি যদি এখনও এই ফ্রান্সের কোনো পণ্য ব্যবহার করে থাকেন ইমানি দায়িত্বে আপনি এগুলো বর্জন করুন তাহলে ওসিরেই এই ফ্রান্সের সরকার ভিক্ষুকের ন্যায় রাস্তায় অর্থাৎ পথে বসতে বাধ্য হবে আপনারা সকলে জানেন গোটা বিশ্বের সকল মুসলিম তৌহিদ জনতা যখন এই ফ্রান্সের সকল পণ্য নেওয়া বন্ধ করে দিবে সকল পণ্য তারা যখন কোনো দেশে রপ্তানি করতে পারবে না তখন কিন্তু বিশাল একটি লসের মধ্যে পড়ে যাবে এই ফ্রান্স সরকার তখন কিন্তু অবশেষে থালা বাটিয়ে হাতে নিয়ে তাকে রাস্তায় পড়তে বাধ্য হবে প্রিয় দর্শক আপনারা সকলে জানেন যে নবী করিম সাল্লু আলাই সাল্লামকে বিগত দিনে যারাই অপমান অপদস্থ করতে চেয়েছে তারা নিজেরাই ধ্বংস হয়ে গিয়েছে আমরা আল্লাহ তালার কাছে বলবো আল্লাহ তোমার গায়েবি কোনো গজব দিয়ে এই ফ্রান্স সরকার সহকারে যারা ইসলাম বিদ্বেষী রাসুলসল্লাহ আলাই সাল্লামকে গালি দেয় তাদেরকেও আসমানি অথবা জমিনে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও আর না হয় তাদেরকে হেদায়ত দিয়ে দাও আপনার সাথে কি আমার সাথে কি আপনারা সবাই একমত যদি একমত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর আপনার মতামত কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিন আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কারণ হতে পারে এই ভিডিওর মাধ্যমে অনেক ভাই বোনেরা এই ফ্রান্সের সকল পণ্য বর্জন করতে পারে আর আপনি যদি ভিডিওটি শেয়ার করেন হতে পারে আপনি ইসলাম প্রসারে সহযোগিতা হবেন এজন্যেও হয়তো আল্লাহ তালা আপনাকে নাজাদ দিয়ে দিতে পারে তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই খোদা হাফেজ